চান্স নির্ধারণ করে দেয় সহজ প্রশ্নগুলো নির্ভুলভাবে দাগানোর মাধ্যমে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী সমস্যা হলো সহজ পড়া প্রশ্নগুলো কনফিউশনের কারণে আমরা সঠিক ভাবে উত্তর দিতে পারি না আজকের এই ভিডিওতে ভাইয়া বলবো কিভাবে আমি আমার এই কনফিউশনটা দূর করেছি এবং শতভাগ স্থির হয়ে পরীক্ষাগুলো দিতে পেরেছে কোচিং প্র্যাকটিসে সময় আমি যে মার্ক পেয়েছি 80% মার্ক মেডিকেল ভর্তি পরীক্ষাও কিভাবে আমি ঠিক সেই মার্ক ধরে রেখে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে পেরেছি আমার সেই পড়াশোনার টেকনিকগুলো নিয়ে আজকের এই ভিডিও প্রথমে আমরা চলে যাব আমাদের প্রথম যে কনসেপ্ট সেটা হলো ড্রোন বিউ বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন ড্রোন বিউ বলতে বোঝাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী বইয়ের পুরো ছোট 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 পেজের পিকচার দেখে। আর আমি দেখি পুরো বইয়ের পিকচার কিভাবে দেখো একটা টপিক একটা বইয়ের নানা পাতায় তো লেখা আছে তো এখন এই তিনটার মধ্যে তুমি যাতে কনফিউশন দূর করতে পারো প্রথমে তোমাকে এটা উপর থেকে দেখতে হবে যেখানে তুমি একত্রে দেখতে পাবে এগুলোকে এতে করে সুবিধা কি এক নজরে তোমার চোখের সামনে পুরো পরিবেশটা ফুটে উঠবে কেমন আমরা একটা উদাহরণ দিই আমাদের বইয়ে তিনটা ভেক্টর অপারেটরের নাম লেখা আছে একটার নাম গ্রেডিয়েন্ট আর একটার নাম ডাইভারজেন্স আর একটার নাম কার্ড এখন একটা কথা চিন্তা করো আমাদের অনেক শিক্ষার্থী এই পেজগুলো কিন্তু একত্র লেখা নেই নিশ্চিতভাবে বইয়ের ভিন্ন ভিন্ন পাতায় তা আমাদের অনেক শিক্ষার্থীকে এখনো যদি আমরা প্রশ্ন করি যে বলতো নিজের নিচের কোনটি বেক্টর অপারেটরের নামই না ব্যবহারই না বা বেক্টোর অপারেটর যে ক্ষেত্র এরকম কোনো উদাহরণই না গ্রেডিয়েন্ট ডাইভার্জেন্স কার এই ভিন্ন আর কোনো নেই আমাদের বইয়ে তিনটার উদাহরণ দেওয়া আছে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীকে যদি এর পাশাপাশি আমরা একটা জিনিস অ্যাড করে দিই যেমন ধরো গ্রেডিয়েন্ট ডাইভার্জেন্স কার টর্ক আমাদের শিক্ষার্থীরা আর এই সম্পর্কে কিছু বলতে পারবে না ও কনফিউশনে পড়ে যাবে যে হ্যাঁ আমি তো এটা শিউুন না ভাইয়া এর কারণ কি তুমি এক পেজ এক পেজ এক পেজ করে পড়েছ তাই আমি বলবো সিমিলার টপিকগুলো সিমিলার বিষয়গুলো এরকম করে পড়ো যেন তুমি এক নজরে দেখতে পাও যে এটার ব্যবহার এই তিনটা এই যে ভেক্টরের এইটির উদাহরণ এই চারটা এরকম কারণ এগুলো বইয়ের বিভিন্ন পাতায় দেওয়া থাকে এগুলো অনেক টপিক 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 বেস দেওয়া থাকে এরকম চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তোমাকে এরকম একটা ভিউ রাখতে হবে যাতে করে তোমার নখ দর্পণে থাকে যে এর ভেতরে আসলে কি 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 কনসেপ্ট আছে তাহলে দেখবে যে এরকম সহজ প্রশ্নগুলো কোনোভাবেই তোমার মিস হবে না এখন যে শিক্ষার্থী এভাবে পড়েছে ওকে যদি আমি জিজ্ঞাসা করি বলতো তো ভেক্টর অপারেটর ব্যবহার নয় কোনটি ও তো দেখতেই পাচ্ছে যে তিনটা শব্দ ভেক্টর অপারেটর ব্যবহার এর বাইরে আর কোনো ব্যবহার নেই ওকে কোনোদিন কনফিউশনে পড়বে পড়বে না আর যে এরকম তোমরা রিডিং পড়ে যাবা তুমি কনফিউশনে পড়ে যাবা হুট করে যখন তোমাকে এরকম একটা জিনিস দিয়ে দিবে যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল কিংবা আমাদের বাইজারজেন্স এরকম কিছু একটা দিয়ে দিল তুমি আর উত্তর দিতে পারবা না ইম্পর্টেন্ট লাইনটা বোঝা শিক্ষার্থীরা এইটা বোঝে না যে মেডিকেল অ্যাডমিশনে কি আসবার কি আসবে না যে প্রশ্নটা করা যাবে আর কোন থেকে প্রশ্ন করা যাবে না কোনটা টিচার সিলেক্ট করবে কোনটা টিচার সিলেক্ট করবে না এই সিম্পল কনসেপ্টটা যে আস্তে আস্তে বুঝতে থাকবে সেই পারবে এটা সাধারণত অ্যাডমিশনের কা কোচিংয়ে যায় যেখানে করছো বা পড়ছো যেখানে তাদের কাজ এটা ডেভেলপ করে দেওয়া ধীরে 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 আমরা আমাদের একাডেমিক ব্যাচগুলো তো এইরকমটাই করছে সেটা কিভাবে একটু সহজে দেখায় দেখো এখানে অনেক কথা লেখা আছে দেখলে ভয় লাগে কিন্তু এখান থেকে কিভাবে আমরা গুরুত্বপূর্ণ দুই তিনটা লাইন নিজের মধ্যে হজম করব সেটা একটু আমরা খেয়াল করি তখন আমরা বুঝতে পারবো যে মেডিকেল অ্যাডমিশন আমাদের জন্য কি চাচ্ছে প্রথমে লেখা আছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর মেডিকেল এরকম বড় সমীকরণ লিখতে পারে না কেননা তার এমসি জায়গা তো খুব অল্প জায়গা এই জন্য আমার প্রথম কনসেপ্ট হল এরকম বড় বড় জিনিসগুলো আমাদের আসে না যেটা এইচএসিতে দিতে পারতো তাহলে ইম্পর্টেন্ট লাইন কি এই যে প্রথম দিকের কথাগুলো যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটিক কে আবিষ্কার করেন হ্যামিলটন এর নাম কি এটাকে বলা হয় ডেল সাইন দেখলে বুঝতে পারবা গিপস একে নামকরণ করেন ডেল এবং এই ডেলেরই অপর নাম নেবলা তাহলে যাহা ডেল তাহাই নেবলা হ্যামিলটন এটা আবিষ্কার করেন এবং গিফটস নামকরণ করেন দেখছো কত কনসেপ্ট ক্লিয়ার দুটো লাইন প্রয়োজন হইছে আমার এরপরে আর আমাদের এই জিনিসগুলো দরকার পড়ে না এটা আমরা সহজে বুঝতে পারি ওকে দ্বিতীয়ত আমাদের এখানে লেখাই আছে যে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র মেডিকেল তোমার কাছে কি চাইবে চাইবে বলো স্কেলার ক্ষেত্রের উদাহরণ নয় কোনটা ভেক্টর ক্ষেত্রের উদাহরণ নয় কোনটা মেডিকেল তোমার কাছে এটাই জানতে চাইবে কোনটা ব্যতিক্রম মেডিকেল তোমার কাছে ওইটাই জানতে চাইবে প্রত্যেকবার প্রশ্নে তাহলে আমাদের স্কেলার ক্ষেত্র যার বৌতগুণ স্কেলার উদাহরণ দাও ঘনত্ব উষ্ণতা তেমনি তেমনিভাবে বেক্টর ক্ষেত্র যার বৌতগুণ বেক্টর আছে যেমন প্রাবল্যগুলো মহাকর্ষ প্রাবল্য তরিত প্রাবল্য বেগ এখন আসো এ দুটো যাতে মিক্স না করে ফেলো খুব সিম্পল তাহলে আমরা ভেক্টর মনে রাখা আমাদের জন্য সহজ এখন প্রাবল্য তড়িৎ প্রাবল্য মহাকর্ষে প্রাবল্য বেগ একটি ভেক্টর আছে এটা আমরা জানি তাহলে বাকিগুলো যেগুলো এগুলোর কোন দিক নেই শুনলে বোঝা যাচ্ছে স্পেশালি বিভবের নামটা ভালো করে মনে রাখবা যে বিভবের কোনো দিক নেই বিভব একটি স্কেলার রাশি এতটুকু যখন পড়ে ফেলেছ এর বাইরে তোমার কিছু জানা লাগবে না তাহলে এই যে সহজ সহজ বিষয়গুলো এই যে তিনটা জিনিস পড়িয়েছি অতিরিক্ত আমি কোনো জিনিস বাদ দিইনি কোনো মানে হলো রাখিনি মাথার মধ্যে এগুলো আমি ছেড়ে দিয়েছে যে আমার এডমিশনে এগুলো ধরার দরকার নেই আপাতত তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ইম্পর্ট্যান্ট লাইনগুলো फाइंड আউট করা যে টিচার কোনটা প্রশ্ন করতে পারে তোমাকে টিচার দেখবা এটাই প্রশ্ন করবে নিচের কোনটি স্কেলার ক্ষেত্র নয় নিচের কোনটি ভেক্টর ক্ষেত্র নয় বা হয় তো দিতে পারে নয়ও দিতে পারে দুটোই একটু খেয়াল রাখতে হবে এই জিনিসটায় আশা করি ক্লিয়ার করতে পারলাম পরবর্তীতে চলে আসি এক্সক্লুশন এক্সক্লুশন মানে হলো এতক্ষণ যেমন নিলাম ইম্পর্টেন্ট লাইন এবার ইম্পর্টেন্ট লাইন এবার হচ্ছে বাদ দিয়ে দিব মেডিকেলে এমন কিছু লাইন আছে যেগুলো আমরা পড়ব না কেন অধিক পড়াশোনা অধিক কনফিউশন সৃষ্টি করে এই বোকাররা অনেকেই এরকম আমরা ভুলটা করি যেটা আমাদের সমস্যা বললাম আমি সেটা হলো বেশি পড়ে বেশি ভুল করে ভাইয়া এই অ্যাপ্রোচে গেছে যে না আমার বেশি পড়ার দরকার নেই আমি অ্যাডমিশনে হলে কিভাবে পরীক্ষাটা দিব আমার সবসময় মাথায় ওইটা ঘুরছে কিরকম করে আমরা লাইনগুলো বাদ দিব সেটার একটা উদাহরণ ভাইয়া তোমাদেরকে দেখাবো এরপরে ভাইয়া তো অনেকগুলো উদাহরণ দেখাইতে পারছে না তোমরা একটা উদাহরণ দিয়ে নিজের মতো করে বুঝে নিবে দেখো ডাইভার্জেন্স এর বৌত ধর্ম আমরা কোথায় তোমরা যারা পড়েছো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ডাইভার্জেন্স এর বহুত ধর্ম ডাইভার্জেন্স কি নির্দেশ করে একটা আয়তনে কতটুকু ফ্লাক্স ঢুকতেছে কতটুকু ফ্লাক্স বের হচ্ছে তরলের ঘনত্ব হিসেবে কতটুকু তরল ঢুকতেছে কতটুকু তরল বের হচ্ছে ধরো আমাদের প্রথম লেখা আছে যে এই যে ডাইভারজেন্স করে যে রেজাল্টটা পাইলা এই জিনিসটা এইটা যেটা পাইলা এই রেজাল্টটা ডাইভারজেন্স কি একটু পরে বুঝাচ্ছি এটা নিয়ে ভাইয়া কথা বল বাট এই করে যেটা পেলা এটা যদি পজিটিভ হয় তাহলে মান ধনাত্মক হলে তরলের আয়তন বৃদ্ধি পায় ভাইয়া এই লাইনটাও পড়িনি ভাইয়া শুধুমাত্র এটা পড়েছি যে মান ধনাত্মক এই ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে তরলের আয়তন বৃদ্ধি পায় আমি এইটা ধরেছি মানদনাত্মক মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেশি পরিমাণে তরল আস্তে আস্তে বাইরে থেকে ভিতরের দিকে শেষ এখন ভাইয়া তাইলে আপনি এগুলো বাকিগুলো পড়বেন না না এক্সক্লুডেড বাদ কেন একটু চিন্তা করো কোন একটা জিনিসে যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে তার ঘনত্ব হ্রাস পাবে একই জায়গার মধ্যে যেহেতু অনেক বেশি পানি ঢুকতেছে ঘনত্ব কমে যাবে তাহলে আমি জানি মানধনত্বক করলে যদি আয়তন বৃদ্ধি পাই আমি বলেছি তাহলে যদি অপরটাও আছে ঘনত্ব হ্রাস পাবে আমি বলতে পারবো উল্টাটা আবার সত্য তাহলে আমি আর লাইন পড়বো না কেননা আমি জানি যে যদি আবার মান কমে যায় তাহলে আয়তন কমে যাবে ঘনত্ব বৃদ্ধি পাবে এখন আমি যদি চারটা পড়ি তখন আমি কোনটায় মান কমে যাবে কোনটায় বাড়বে কোনটা ঘনত্ব আমি কনফিউজড আমি যখন শুধু এটাই পড়ছি মান ধনাত্মক আয়তন বৃদ্ধি পাবে আমাকে হাজার হাজার যত কঠিন প্রশ্ন করা হোক যত কঠিন পরিস্থিতিতে রাখো যত বেশি মেন্টাল প্রেশার রাখো মেডিকেল প্রশ্ন যত কঠিন হোক আমাকে এটা কখনো ভুল করাইতে পারবে না যে আমি পরে আসছি মান দনাত্ম খুলে তরজার আয়তন বৃদ্ধি পায় এর মানে উল্টাটা সত্য হবে উল্টাটা সত্য হবে উল্টাটা সত্য হবে তুমি যদি চারটা পড়ো তুমি পরীক্ষার হলে মনে করতে পারবে না বা তুমি যদি এই যে একটা লাইনের উপর দাঁড়ায় আছো না তোমার আর ভুল হবে না তুমি পরীক্ষার হলে এবার চিন্তা করতে পারবা যে আমার এখানে তাহলে অপশনে কি দিয়েছে যেটা আবার কোনটি সঠিক নয় মান ধরত্ব করলে গণত্ব হ্রাস পায় মান ধরত্ব গণত্ব হ্রাস পায় এরকম করে চারটা অপশন দিবে তোমাকে এই দুইটা থেকে তুমি ইজি উত্তর দিতে পারবা ঠিক আছে এরকম ভাবে ভাইয়া হাজারো লাইন বলতে পারবো যেগুলোতে ভাইয়া কনফিউশনের কোনো সুযোগ নাই আমি শিওর বইয়ে লেখা আছে স্পষ্টত এটা এটা যদি আমাকে অনেকবার বলে তো আসলেই তো আমার কোনো লাভ নেই ভাইয়া কনফিউশনে পড়বা না তুমিও এভাবে পড়বা যেন তুমি কনফিউশনে না পড়ো আশা করি তোমরা আর কনফিউশনে পড়বা এরকম করে যদি পড়তে পারো সুন্দর করে পরেরটা হচ্ছে অ্যাটেনশন অ্যাটেনশন মানে হলো কিছু জায়গায় একটু গুরুত্ব দিতে হবে আমাদেরকে বেশি একটু ডিটেলস খেয়াল করতে হবে ভিতরে একটা শব্দ মিস হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এখানে এরকম ডিটেলস খেয়াল করতে হবে বা কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমরা একটু খেয়াল করো আমরা আবার আসি গ্রেডিয়েন্টের বৌদ্ধ তাৎপর্যে এখানে বৌদ্ধ তাৎপর্যের মধ্যে একটা কথা লেখা আছে ধর আমরা এমনি যদি পড়ি স্কেলার রাশির পরিবর্তন এই যে এটির পরিবর্তন শুধুমাত্র বিন্দু স্থানাঙ্কের ওপরে নির্ভর করে না যে কোন এর পরিবর্তনের যে দিক দেখানো হচ্ছে মানে দিকের উপরে নির্ভর করে স্থানাঙ্কের উপরে নির্ভর করে এখন দেখো আমাদের সমস্যাটা কি হলো শিক্ষার্থীরা কি পড়বে স্কেলার রাশির পরিবর্তন শুধু বিন্দু স্থানাঙ্কের ওপরে ওপরে যদি বাদ দিয়ে দিয়ে এই যদি বাদ দিয়ে দাও তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যায় এটার অর্থ দাঁড়ায় যে বিন্দু স্থানাঙ্কের উপর নির্ভর করে না অবস্থানের উপর নির্ভর করে সরি দিকের উপর নির্ভর করে বাট এখানে কি সেটা বলেছে না এখানে বলেছে যে বিন্দু স্থানাঙ্কের ওপরেই শুধু নির্ভর করে মানে এটার উপর তো করেই এর পাশাপাশি দিকের যে দিকে পরিবর্তন দেখানো রয়েছে সেই দিকের উপরও নির্ভর করে আমরা কি এটা দেখি আমরা দেখি না আমরা পড়ি না বললাম না যে পড়া জিনিসই তুমি ভুল করবা কঠিন প্রশ্নের জন্য আটকাবা না তাহলে এই জিনিসগুলো শুধু এটা না বায়োলজিতে এরকম বহু লাইন আছে ইয়েতে এরকম বহু লাইন আছে যেখানে তোমাকে এই ছোট্ট একটা লাইন তোমার সব সমস্যার সমাধান এইটা কোনোভাবেই মিস করা যাবে না এরকম ছোট একটা আর একটু উদাহরণ দিই আসব কালের ভৌত তাৎপর্য তালের ভৌত তাৎপর্যের মধ্যে একটা কথা লেখা আছে এরকম ইনফরমেশন অনেক বেশি আসে যেমন ধরো কার্লের মাধ্যমে প্রাপ্ত যে মান পাবা সেটি ব্যক্তির অক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ আমরা যদি তোমাকে প্রশ্ন করি কালের মাধ্যমে যে প্রাপ্ত ব্যক্তটির মান সেটি কৌণিক বেগের সাপেক্ষে কতগুণ দ্বিগুণ এটা তুমি সহজ করলা বাট আমরা যদি বলি কৌণিক বেগের মান যদি সামনে দিয়ে দিই যে কৌণিক বেগের মান কালের মাধ্যমে প্রাপ্ত যে মান তার কতগুণ উত্তর হচ্ছে অর্ধেক এখন এই জিনিসটা কি আমাদের মাথায় আসবে আসবে না কারণ কি এটুকু শুধু একটা না হাজার শিক্ষার্থী তিন গুণ নাকি এক তৃতীয়াংশ চার গুণ নাকি এক চতুর্থাংশ এরকম সহজ 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 জিনিস মিস করে গেছে সহজ জিনিস এটার কারণ অ্যাটেনশান নেই তুমি এরকম যখন জিনিসগুলো আসবে তুমি অ্যাটেনশানে ক্লারিটি আনতে হবে কিরকম ক্লারিটি কে বড় কে ছোট কার্লের মাধ্যমে যে মানটা পাইছি সেটা কৌনিক বেগের দ্বিগুণ কে বড় কার্ল বড় কত বড় কৌনিক বেগের দ্বিগুণ দ্যাটস ইট একদম ক্লিয়ার এবার তোমাকে যতবার পেঁচাক আর কোনো লাভ নেই তুমি এবার যদি উল্টাটা হয় তাহলে তুমি অর্ধেক বলবে তাহলে কার্লের মান বড় কৌনিক বেগের দ্বিগুণ যে মানটা পাবা সেটা কম্পেরিজন মানে কি স্যার কম্পেয়ারিজন কেন করতে হয় দেখো আমি কতটুকু লম্বা সেটা তুমি বলতে পারবা না আমাকে যখন আরেকটা মানুষের পাশে দাঁড় করাবা তখন বলতে পারো আমি লম্বা নাকি খাটো কম্পিরিজন আমাদেরকে চেহারা চিনাবে কম্পিরিজান করার সাথে আমরা দেখতে পারবো ওহো এনার ব্লুটাতে একটু নিচে এনার ব্রুটাতে একটু উপরে তুমি সিঙ্গেল দেখে বুঝতে পারবে না কম্পিরিজনে তুমি কালার শেড বুঝে ফেলতে পারবা যে উনিতে একটু ডার্ক ব্রাউন উনিতে একটু ব্রাইট ব্রাউন তাই না আমি না কি কালার বলে এটা কিভাবে তুমি বুঝতে পারছো সামনাসামনি দাঁড় করলে সকল পার্থক্য তোমার ক্লিয়ার হয়ে যাবে তার মানে আমাদের কম্পেরিজন করতে হবে যেখানে আমরা কনফিউশনে পড়ি সেখানেই কম্পেরিজন করতে হবে একটা উদাহরণ দিচ্ছি সেই উদাহরণটা খেয়াল করো আবার আমরা আমাদের টপিকে আসি ওকে গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স বই এটা কম্পেরিজন করে দিছে অনেক ক্ষেত্রে অনেক কিছুর কম্পেরিজন করে দেয় না তোমাকে সব কিছুর কম্পেরিজন সামনে আনতে হবে যে এইটার সাথে এইটার সাথে এইটার সাথে পার্থক্য কি এটার সাথে এটার সাথে কি মিল কি অমিল এখান থেকে আমরা যখন কম্পেরিজন করবো দেখো আমাদের জন্য এখন ইনফরমেশনগুলো কত সহজ হয়ে যায় গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি কার্ল একটা রাশি বা ডাইভার্জেন্স অধপতন হয়ে গিয়েছে আমি বলি ডাইভারজেন্স একটা স্কেলার রাশি নিয়ম অনুসারে এটার কারণ হলো এ হচ্ছে ডট গুণন এ হচ্ছে ক্রস গুণন আর হচ্ছে অন্য একটা অধিক রাশির সাথে এই জন্য ও বেক্টর তাহলে কে ডাইভারজেন্স একটা স্কেলার রাশি নিচের কোনটি সঠিক নেই বললে যে ডাইভারজেন্স একটা স্কেলার রাশি হ্যাঁ এটা হচ্ছে সঠিকের দিক থেকে তাহলে এই যে একটা ইনফরমেশন শিখলাম বাকি দুইটা বেক্টর দ্বিতীয়ত আমরা খেয়াল করি এই জিনিসটাতে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্টটির মান সর্বাধিক বৃদ্ধির হার এটা হচ্ছে সর্বাধিক রেখা ইন্ট্রিগালের হার আর এটা হচ্ছে অপসারিতা বা অবিসারিতা একটা জিনিস কতটা দূরে সরে যাচ্ছে বা কাছে আসতেছে সেটাকে নির্দেশ করে সেটা আমরা জানি এটা এরপরে আসো গ্রেডিয়েন্টের মান আমরা বলছি বিন্দু স্নানকার দিক ওয়েটার উপরে নির্ভর করে কারেন্টের মান শুধুমাত্র লম্ব বরাবর আর ডায়েন্ডসের মান শুধুমাত্র মানের উপর নির্ভর করে ও যেহেতু দিক নাই ও দিকটা রাশি না বাট এরপরে আসো এটা ইম্পর্টেন্ট এই দেখো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এরকম কোনো জিনিস না ভাই যে শূন্য হলে সেটি অগুণনশীল আর ডাইভারজ যদি শূন্য হলে তাকে বলা হয় সলিনয়েডাল এখন কি আর তোমার কনফিউশনের সুযোগ আছে না কনফিউশন সুযোগ নাই এগুলোর একটা প্রকাশ আছে দেখো গ্রেডিয়েন্ট হচ্ছে এরকম একটি সাধারণ গুণন কোন ধরনের ডট নেই এটা ডট করার সুযোগ নেই জাস্ট একটি ঊদ্রব সংখ্যার সাথে একটি ভেক্টর রাশির গুণন রেজাল্ট ভেক্টরে আসবে কাল ক্রস টু ক্রস গুণন ডাইভারজেন্স ডট ভেক্টর এটার সাথে যে কোনো রাশির ডট গুনন এখন তোমার কত ক্লিয়ার পিকচার তোমার ওপর এসেছে এখন তুমি কিন্তু কনফিডেন্ট এখন ভাই তো একটা টপিক পড়াইলাম জাস্ট এখন এইটা থেকে প্রশ্ন আসলে তুমি কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিবা এবং তুমি চাইবা এটাতেই দি আর যখন দেখবে যে তুমি কনফিডেন্ট না তুমি কনফিউজ তখন তুমি এই টপিকগুলো অ্যাভয়েড করতে চাইবা কঠিন মনে হবে এগুলো শুধু এইটা না আমি দেখেছি বায়োলজি ফিজিক্স বহু জায়গায় কেমিস্ট্রির বহু জায়গায় আমাদের এরকম ফোয়াইতে হবে যেখানেই ভাইয়া বেশি ঝামেলায় পড়ে যাও শনাক্তকরণে ঝামেলায় পড়ে যাচ্ছ এটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি পদার্থ সেটাতে ঝামেলায় পড়ে যাচ্ছ যে কোনো জিনিসে ঝামেলায় পড়ে যাচ্ছ সেটাকে ফেস করো অ্যাডমিশনে যেটাতে ঝামেলায় পড়ে সেটা সেটাতে কনফিউশন খুঁজে বের করো কেন আমার এই টপিকটা বারবার ভুল হয় কেন এই প্রশ্নগুলো আমি কনফিডেন্টলি উত্তর দিতে পারছি না শতভাগ নিশ্চিতជា তোত দিতে না। সেটা খুঁজে বের করো যতক্ষণ না এই সমাধানগুলো করছো এডমিশনে কিন্তু পাকাপোক্ত হবে না এগুলো করতে থাকো দেখবা যে এডমিশনে অনেক 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 বেশি পাকাপোক্ত হয়ে গেছে এবং নিশ্চিতভাবে একটা শক্ত প্রেজেন্স তোমার সৃষ্টি হবে কনফিউশন ক্লিয়ার করে যা পড়েছো সেভাবেই দেখবা যে প্রতিদিন কোচিং বা পরীক্ষা যেমন একদিকে মার্ক আসতে থাকবে সুন্দর এবং দ্বিতীয়ত মেডিকেল অ্যাডমিশনও দেখবা যে অন্যদের থেকে প্রশ্ন কঠিনও কার সহযোগ আশি মার্ক নিয়ে নব্বই মার্ক নিয়ে ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় চলে আসতে পারে আশা করি তোমাদেরকে সবকিছু বুঝাইতে পারলাম এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করবে যে ভাইয়া তাহলে এখন আমাদেরকে পড়ানো আমি জানি এটাই হচ্ছে তোমাদের ইয়ে আমরা আমাদের যে ডিএমসিএন একাডেমি ওয়েবসাইট আমাদের যে কোনো কোর্স যে কোনো বিষয় তোমাদের জন্য আমাদের কি কি আছে সেসব জানতে এই ডিএমসিএন একাডেমি এটা লিখে যদি গুগলে সার্চ দাও বা গুগল ক্রোমে গিয়ে অথবা প্লে স্টোরে পাবা এখান থেকে প্লে স্টোরে পাবা তাহলে তুমি এরকম একটা ওয়েবসাইট পাবা যেখানে ভাইয়া ছবি দেখে ভেরিফাই মানে হলো একদম শতভাগ নিশ্চিত হওয়া যে হ্যাঁ এটা রাকিব ভাইয়ার ওয়েবসাইট এতটুকু এখানে গুগল প্লেতে ক্লিক করলে আমরা প্লে স্টোরে গিয়ে আমাদের এই অ্যাপটা ডাউনলোড করতে পারবো অথবা অ্যাপে গিয়ে সার্চ দিতে পারবো যে কোনো জিনিস চাচ্ছ স্পেশালি আমাদের সেকেন্ড কি আছে তোমাদের জন্য ভাইদের ইংরেজি কি ব্যাচ আছে আমাদের এইটা শুরু হচ্ছে এখন ডিএমসিড एग्जाम ব্যাচ যেখানে এরকম কনফিউশন প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করছি এবং তারপরে এগুলো আসবে মডেল এটা এখন নেই এই দুটা রানিং চলবে যেগুলো অন আছে আর বাকিগুলো এখন আস্তে আস্তে শুরু হবে তারপর আমাদের কেমিস্ট্রি শুধু কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য কেমিস্ট্রি ফাইনাল শর্ট এক্সামটা শুরু হবে এবং বিসিএস জিকে এর জন্য বিসিএস এর শুরু হবে যেটা বিসিএস এর প্রশ্নগুলো সলভ করবে ইংলিশ জি কে শুধুমাত্র এরপর আছে মডেল টেস্টের ফাইনাল ডোজ এখানে আমরা অফলাইন এবং অনলাইন মানে হলো তুমি এখানে পরীক্ষা দিবা আর অফলাইন প্রশ্নও পাবা ওখানে তুমি আবার প্র্যাকটিস করবা ঠিক আছে আর যদি তুমি অন্যান্য কোনো শিক্ষার্থী হও তাহলে তুমি এ আবারও কোর্স ক্যাটাগরিতে উপরে চলে আসবা আমাদের এইচএসসি একাডেমিকে চলে যাবা যেটা প্রি মেডিকেল এই দুটো ব্যাচে আছে প্রজেক্ট ডিএমসিয়ান টু প্রজেক্ট ডিএমসিয়ান ওয়ান ওইটা এত শেষই টু চলতেছে এখন তোমাদের জন্য যেটা এইচএসি একাডেমিক ব্যাচ বিস্তারিত পড়েই ভর্তি হবা কোনো কিছু ইয়ে নেই বোটানি প্রচ আমরা এগুলো আনবো প্রো ব্যাচ গুলো আবার নতুন করে চালু করব ভাইয়া অনেকগুলো অফ করে দিয়েছি ঠিক আছে সো এভাবে তোমরা যে কোনো জিনিস আমাদের এখানে পেয়ে যাবো অথবা আমাদের পেজে ইনবক্স করে তুমি কোন ব্যাচ কি জানতে চাচ্ছ কোন কোথায় ভর্তি চাচ্ছো সেগুলোগুলো আমরা বলে দিব মূল কথা হলো যাই করো না কেন ভাইয়া কনফিডেন্ট একটা মেডিকেল ভর্তি পরীক্ষা দাও আসসালামু আলাইকুম